ব্যক্তিগত কারণ দর্শিয়ে গ্রুপ সি, গ্রুপ ডি এবং নবম দশম শ্রেণীর শিক্ষক নিয়োগ সহ মোট 10টি মামলা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিল বিচারপতি হরিশ টন্ডনের ডিভিশন বেঞ্চ। সোমবার বিচারপতি হরিশ টন্ডন এবং বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তর ডিভিশন বেঞ্চে এসএসসির 10টি মামলার শুনানির কথা ছিল, কিন্তু শুনানির শুরুতেই বিচারপতি টন্ডন জানিয়ে দেন তিনি আর এই মামলা শুনছেন না। শুধু তাই নয়, এছাড়াও গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মী নিয়োগ সংক্রান্ত মোট 10টি মামলা থেকে নিজেদের সরিয়ে নিচ্ছে বিচারপতি হরিশ টন্ডন এবং বিচারপতি রবীন্দ্র সামন্তের ডিভিশন বেঞ্চ। স্কুল সার্ভিস কমিশন বা এসএসসির নিয়োগ সংক্রান্ত একটি উপদেষ্টা কমিটি গঠন করেছিল রাজ্য। সেই কমিটির আহ্বায়ক শান্তিপ্রসাদ সিনহা এবং বাকি 4 সদস্যকে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গেল বেঞ্চ। তারপর শান্তিপ্রসাদকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই, কিন্তু বাকিরা সিবিআই মুখোমুখি না হয়ে সিঙ্গেল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে মামলা করেন। আপাতত সেই মামলাটি হরিশ টন্ডনের ডিভিশন বেঞ্চে শুনানির কথা থাকলেও শুনানি হচ্ছে না সেই মামলার। প্রসঙ্গত, এসএসসি নিয়োগ সংক্রান্ত একাধিক মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তবে একবার নয়, এর আগেও একাধিকবার মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, কিন্তু প্রত্যেকবারই ডিভিশন বেঞ্চে খারিজ হয়ে যায় সেই নির্দেশ। বুধবার এই বিষয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ও হাইকোর্টের প্রধান বিচারপতির হস্তক্ষেপ চান বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। প্রশাসনিক নির্দেশে তিনি লেখেন, কাদের সুবিধা পাইয়ে দিতে ডিভিশন বেঞ্চ সিঙ্গেল বেঞ্চের হাত বেঁধে দিচ্ছে তা দেশের দেখা প্রয়োজন, বিচার করা প্রয়োজন, এবং বেআইনিভাবে চাকরি দেওয়া নিয়ে কী চলছে দেশজুড়ে তা জানা উচিত সমগ্র দেশবাসীর।